আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আলাইকুম আহমদুল্লাহ দর্শক দূরে এবং কাছে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিত মাহমুদ আর দর্শক আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের একাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলমে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম খাত বোতর আজকে প্রথমে একটি ইমেল এটি পাঠিয়েছেন আহিয়া চৌধুরী উনি লিখেছেন আপনি লিখেছেন শ্বশুর শাশুড়িকে কি আব্বা মা ডাকা জায়েজ রয়েছে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আর এই প্রশ্নটি আমাদের বিশেষ করে সোসাইটিতে খুবই আলোচিত একটি বিষয় ইতোমধ্যে আমরা আরও লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাই বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে এই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছেন তাই এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করবো তালা এর মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবেন প্রথম কথা হচ্ছে কাউকে আব্বা আম্মা ডাকার বিষয়টি এটি কখনো কখনো শুধু তার সম্পর্কের কারণেও হতে পারে অথবা সম্পর্ক ছাড়া মর্যাদা ও সম্মানের কারণ হতে পারে মানে দুটি কারণেই এই আহ্বানটি বা এই ডাকটি ইসলামের মধ্যে মানে বৈধ এবং ইসলামের মধ্যে অনুমোদন দেওয়া রয়েছে প্রথম যেই বিষয়টি সেটা হলো আব্বা এবং আম্মা এর একটা ইসলামী পরিভাষা রয়েছে পিতা কাকে বলা হয় থাকে মা কাকে বলা হয়ে থাকে আপনার জন্মদাতা পিতা যদি হয়ে থাকেন জন্ম দানকারিণী মা যদি হয়ে থাকেন তাহলে তিনি পিতামাতা কোনো সুন্দর নেই সেক্ষেত্রে তাকে অবশ্যই পিতামাতা ডাকা হয়ে থাকে এবং আব্বা আম্মা ডাকা এতে তো ইসলাম অনুমোদন দিয়েছে কোনো ধরনের বাধা নেই এটা সম্পর্কের কারণে সম্পর্কের কারণে আপনি আপনার দাদা দাদি নানা নানি তাদেরকেও মানে আব্বা আম্মা ডাকতে পারবেন ইসলাম অনুমোদিত আচ্ছা যেমনিভাবে আপনি মানে দাদা দাদির যারা মানে পিতা রয়েছে মানে যাদেরকে দাদা বড় দাদি বলা হয় তাকে অথবা জি এগুলো ডাকা যায় রয়েছে এই সম্পর্কের কারণে এটি জায়েজ দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আহ সম্পর্ক ছাড়া মানে সম্মান দেখানোর জন্য মর্যাদা দেখানোর জন্য যদি কাউকে আব্বা এবং আম্মা ডাকা হয় থাকে এটি কি ইসলামী শরীরের মধ্যে আদৌ হারাম বা হবে কিনা কারণ ইসলামী শরীয়ত এটাকে অ্যালাউ করে আপনি একজন বয়বৃদ্ধ ব্যক্তিকে যদি দেখেন যে বাবা কেমন আছেন অথবা একজন বয়বৃদ্ধ মহিলাকে যদি আপনি দেখেন মা কেমন আছেন অথবা আম্মা কেমন আছেন এটি ইসলামী শরীরতের মধ্যে নিষিদ্ধ নয় শুধু সম্মান প্রদর্শন করার জন্য যদি কাউকে আব্বা অথবা আম্মা ডাকা হয়ে থাকে তাহলে এটি ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত বিষয় নয় এখানে শ্বশুর শাশুড়িকে যদি কেউ আব্বা এবং আম্মা ডাকেন তাহলে এটি হারাম বা নিষিদ্ধ নয় কারণ এটা সম্মানের জন্য সম্মান প্রদর্শন করার জন্য কারণ আপনার হাজব্যান্ড অথবা স্বামী তার পিতামাতা আপনার কাছে আসলে পিতা মাতার মতোই যদিও মানে পিতা মাতা নয় পিতামাতার মতোই হাজবেন্ডের পিতামাতা ফলে দেখেন কি মানে মায়ের বোনকে মায়ের বোনকে খালা খালাকে আসল্লাহ মায়ের মর্যাদা মনে বলতেন মায়ের মতো এমন তারপরে চাষাকে বাপের মতো মনে করতেন মানে সেন আবি আবিহি তার পিতার মতো হাদিসের মধ্যে রয়েছে এগুলো মানে তার পিতার মতো এটা কেন মতোটা কেন এই যে উদাহরণটা দিয়েছে সেটা সুল্লাহ আসলাম কেন এর কারণ হচ্ছে সম্মান এবং মর্যাদার দিক থেকে কোনো সন্দেহ নেই তারা এই সম্মান এবং মর্যাদা পাওয়ার উপযুক্ত সম্মান এবং মর্যাদা পাওয়ার উপযুক্ত তাই কেউ যদি সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য মানে তার কোনো ব্যক্তিকে তিনি যদি পিতা ডাকেন অথবা মা ডাকেন অথবা আব্বু ডাকেন অথবা আম্মু ডাকেন অথবা আব্বা ডাকেন অথবা আম্মা ডাকেন অথবা বাবা ডাকেন এটি ইসলামের শরীরতের মধ্যে হারাম বা নিষিদ্ধ বিষয় নয় এটা জায়েজ সম্মান প্রদর্শন করার জন্য এটি জায়েজ এটি পৃথিবীর প্রায় সমস্ত মানে ভাষায় এর প্রচলন রয়েছে তিন নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মানে নিজের পিতা মাতার দিকে মানে যেই তার যেই আত্মীয়তার সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে অস্বীকার করে নিজেকে যদি মানে তার পিতামাতা ছাড়া অন্য কারো দিকে সম্পর্কিত করার জন্য মানে তিনি অন্য কোনো মানুষকে আব্বা অথবা আম্মা হিসেবে রাখেন অথবা নিজের আব্বা এবং আম্মা হিসেবে সাব্যস্ত করেন পিতামাতার পর্যায়ে নিয়ে আসেন অথবা শ্বশুর শাশুড়িকে তিনি নিজের পিতামাতাকে অস্বীকার করে শ্বশুর শাশুড়িকে পিতামাতাই মনে করেন তাহলে ইসলামী শরীরতে এই কাজটি হারাম এই কাজটি নেস বা তোরজুরি এলাকায় যে কোনো ব্যক্তি নিজেকে নিজের মানে বংশ ছাড়া অন্য দিকে অন্যদিকে করেছে সম্পর্কিত করেছে এটি হচ্ছে বংশের মানে বংশকে অস্বীকার করে বংশকে বাদ দিয়ে মানে অন্যদিকে নিজেকে সম্পর্কিত করা এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম এই কাজের জন্য ইসলাম নিষেধ করেছে এটি জায়েজ নেই অনেকে রিসরুল্লাহ সাল্লাহ উলি এই বক্তব্যটাকে মানে অনেকে মনে করেছেন যে এটি যদি শ্বশুর আব্বা আম্মা ডাকা হয় তাহলে তো মানে আব্বা আম্মা চেঞ্জ হয়ে গেল না আব্বা আম্মা একটি সম্মানের শব্দ এটি চেঞ্জ হওয়ার কিছুই নেই সুতরাং এই শব্দ যদি কেউ ব্যবহার করেন এতে গর্হিত কোনো ধরনের কিছুই ইসলামী শরীয়তের মধ্যে নেই ইসলামের শরীয়তের মধ্যে কিছুই নেই যেমনি আপনি সন্তানকে আপনার সন্তানকে সন্তান ডাকতে পারেন আপনার নাতিকেও আপনার সন্তান ডাকতে পারেন এটি যাই ইসলামিক শরীয়তের মধ্যে কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো এই বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলনের উপর এই মাস আলাগুলো নির্ভরশীল যদি আপনি আরব সমাজে যান তাহলে দেখবেন যে আরবরা তাদের শ্বশুর শাশুড়িকে মানে চাচা চাচি আহ্বান করে থাকে আচ্ছা আম অথবা আম্মা আম্মা হলে চাচি আর আম হলেও চাচা চাচা এবং চাচি এই ডাকে খেতাব করে থাকেন সম্বোধন করে থাকেন এটি আরবদের কাছে একেবারে পরিচিত নর্মাল বিষয় কিন্তু মানে এই মাছ এলাগুলো এই যে ডাকের মাস এলাগুলো এগুলো ভাষা ভাষার ব্যবহার এবং আদাতের সাথে সম্পৃক্ত বিষয় আদাত হচ্ছে প্রচলন কাস্টমসের সাথে সম্পৃক্ত বিষয় এই হওয়ার কারণে এগুলো যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীরতের সুনির্দিষ্ট কোনো এর পরিপন্থী না হবে ইসলামী শরিয়তের সুস্পষ্ট কোনো এর বিপরীতে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত এগুলো মেনে নিতে অনুসরণ করতে কোনো বাধা ইসলামের মধ্যে নেই এটা সমস্ত বল কেন আমার সাব্যস্ত হয়েছে তাই কেউ যদি মানে আমাদের সমাজে যে প্রচলন আছে সেই প্রচলনের কারণে যদি শিশুর শাশুড়িকে আব্বা আমা ডাকেন তাহলে তিনি হারাম কাজ করেছেন গঠিত কাজ করেছেন এটা বলার কোনো ধরনের বৈধতা ইসলামের মধ্যে নেই আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে পেয়েছেন এরপরের চিঠিটি লিখেছেন স্কুল শনি ঢাকা থেকে আপনি আপনার কয়েকটি প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি আপনার বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি লিখেছেন যে বাচ্চাদের হাজব্যান্ডকে কি ঘরের কাজে সাহায্য করতে বলা যাবে বাচ্চাদের হাজব্যান্ডকে বোঝা গেল না আপনি কি আপনার স্বামীর কথা যদি বলে থাকেন আমরা ওইটাকে ধরে নিচ্ছি যেহেতু যারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে তারা কারো কাছে কিছু চায় না বিষয়টি কি বুঝতে পারলেন আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে তিনি প্রশ্ন করেছেন যে হাজবেন্ড কে বাচ্চাদের কোনো কাজে সহযোগিতা করার জন্য কি বলা যাবে কিনা ঘরের কাজে ঘরের কোনো কাজে আর এর মাধ্যমে তিনি একটা মানে আর একটা হাদিস নিয়ে এসে এখানে যোগ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন সে চেষ্টাটা হচ্ছে এই যে তিনি বলেছেন যে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা কারো কাছে কোনো কিছু চাইবে না প্রথম কথা হচ্ছে এই বক্তব্য শুদ্ধ নয় মানে পরের আমি পরের অংশটুকু দেখ আসতেছি উত্তরটা পিছন থেকে আসতেছি প্রথম হচ্ছে মানে পরে যে বক্তব্যের উপর নির্ভর করে যে ভূমিকা অথবা যেই এভিডেন্স বা দলিলের উপর নির্ভর করে আপনি বক্তব্য দিয়েছেন সে দলিল শুদ্ধ নয় যাদেরকে রাসুল্লাহ সাল্লা ইসলাম বিনা হিসেবে জানাতে যাবেন বলেছেন তাদের মধ্যে এমন ব্যক্তি নেই যে কারো কাছে কোনো কিছু চাইবে না এ কথা শুদ্ধ নয় সুতরাং আপনার এখানে প্রথমেই ভিত্তি যেটা সেটা ভিত্তিটাই কি হয়নি সঠিক হয়নি দুই নম্বর যে বিষয়টি সেটা হলো ঘরের বিভিন্ন কাজে অথবা পারিবারিক বিভিন্ন কাজে যদি প্রয়োজন দেখা দেয় হাজব্যান্ড হোক ছেলে হোক মেয়ে হোক অথবা অন্য কেউ হোক তাকে কাজের জন্য সহযোগিতা করতে বলা তার কাছ থেকে সাহায্য কামনা করা এটা ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই বৈধ কাজ এটা ইসলামী শরীয়তের মধ্যে না কিছু নয় হারাম বা বৈধ বিষয় নয় ইসলামী শরীয়ত যে বিষয়টাকে মানে অবৈধ মনে করেছে সেটা হচ্ছে এমন কাজে কোনো ব্যক্তির কাছে সাহায্য কামনা করা খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে যেই কাজের ক্ষমতা মানে কোনো ব্যক্তির নেই এই যে কাজের ক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহ তালা সেই কাজে মানে কোনো ব্যক্তির কাছে সাহায্য চাওয়া সাহায্য চাওয়া এটি হারাম এটি শিরকি কাজ এটি ভয়ঙ্কর অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত অথবা যেই কাজের মূল দায়িত্ব আল্লাহ তালার কাছে মানুষ এখানে মানে তেমন কিছু করার ক্ষমতা রাখে না এই ধরনের কোনো বিষয় মানুষের কাছে চাওয়া জায়জ নেই আর একটি বিষয়কে কামালুল ইমানের পরিপন্থী অথবা কামাল তৌহিদের পরিপন্থী একটি বিষয় সেটা হচ্ছে যে একটা কাজ করার মতো কোনো ব্যক্তি পরিপূর্ণ সামর্থ্য রাখে তার কাছে সেই এবিলিটি ক্ষমতা সামর্থ্য রয়েছে এত সত্ত্বেও বিনা প্রয়োজনে অন্যের কাছে নিজের এত নিজের অভাবটাকে তুলে ধরা অন্যের কাছে চাওয়া কারণ এর মাধ্যমে তাল লুকুলকাল বে মানুষের অন্তর মানে গাইরুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় বেশি এই জন্য যাতে করে অন্তর কোনো ক্ষেত্রেই গাইরুল্লাহর সাথে মানে আল্লাহ ছাড়া অন্য কিছু গাইরুল্লাহ বলতে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিছু যাতে করে মানুষের অন্তর কোনোভাবে গাইরুল্লাহর সাথে মোটেও সম্পৃক্ত না হয় এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলাম এই কথা নিষেধ করেছেন যেটি হাদিস সৌবান সৌবান রাজিত বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে যদি তোমার সামর্থ্য থাকে তোমার পক্ষে সম্ভব পসিবল বলা হয় তাহলে তুমি কোনোভাবেই মানুষের কাছে এমন কোনো এহতিয়াজ অভাব দেখাবে না যে অভাব এর কারণে মানুষ মনে করবে যে তুমি তার কাছে মুক্ত আছি কারণ এটি অন্তরের একটা সম্পর্কের সাথে জড়িত ফলে এটি কামার ও তৌহিদের তৌহিদের পরিপূর্ণতার একটি পার্ট অংশ এটা এই মাস আল্লার মধ্যে আসবে না এটা অত্যন্ত একটি সূক্ষ্ম বিষয়ে আলোচনা করলাম আমার মনে হচ্ছে অনেকেই বুঝবেন না আমার মনে হচ্ছে অনেকে বুঝবেন তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটা হলো এই যদি আপনার অন্তর মধ্যে সবসময় মনে হয় যেন মানে আপনি অভাবী অভাবই সবসময় মনে হয় যেন আপনার মানে লোক লোকের সহযোগিতার প্রয়োজন রয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার অন্তর মধ্যে মানে গায়রুল্লাহ উল্লার রয়ে গেছে বেশি মানে গায়রুল্লাহর সাথে সম্পর্ক রয়ে গেছে বেশি এই জন্য এটা পরিপূর্ণ হিদের পরিপন্থী একটি কাজ সব আমরা ঢাকার এক দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আপনি আরো প্রশ্ন করেছেন আপনি না থাকলে আমার এই কাজ হতো না করেছেন আপনি না থাকলে আমার এই কাজ হতো না এখানে শুধুমাত্র ব্যক্তির সামর্থ্যটুকু বোঝানোই যদি উদ্দেশ্য হয় তবু তবুও কি সেটা শেখ হবে মানে এই কাজটি যদি কেউ তিনি বলে থাকেন যে আপনি না থাকলে আমার এই কাজটা হতো না তাহলে তিনি সিরকি লিপ্ত হান্ডি তার এক কাছ কুফুরি কুফুরি হ্যাঁ এটা এবং কুফুরির মধ্যে পার্থক্য রয়েছে যাই হোক মানে এটা তার একটা বড় ধরনের মানে ভুল কাজ তবে এই কুফুরটা কুফুরে আসগর ছোটো ছোটো প্রকারের কুফুর কারণ সামর্থ্যের বিষয়ে যদি শুধু সামর্থ্যের দিকেও ইঙ্গিত করা হয় তাকে এই শব্দটি শুদ্ধ নয় জি এই শব্দটি শুদ্ধ নয় আল্লার ভুল আলমিনের জন্য আল্লাহর বান্দাগণ সমস্ত ক্ষমতা এবং সামর্থ্য সমস্ত কাজের সম্পর্ক আল্লাহ তালার দিকেই করবেন অবশ্যই এখানে কোনো মানুষের দিকে এটার সফলতা মানে কোনো মানুষের দিকে নেওয়ার কোনো সুযোগ নেই বাকি তিনি বলবেন যে আল্লাহ তালার মেহরবানিতে কাজই সম্পন্ন হয়েছে অতপর আপনি সহযোগিতা করেছেন মানে এর ভাষাগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ সুতরাং এই ধরনের কাজ যদি কেউ মানে করে ফেলেন আর তিনি যদি না জেনে করেন তাহলে কিন্তু এটা শিরকা এবং কুফুরি কোনোটাই হবে না আচ্ছা কিন্তু এই শব্দটি মানে যদি কেউ তিনি মানে সামর্থ্যের ইঙ্গিত দেওয়ার জন্য বলে থাকেন তাহলে তার এটা শাব্দিক একটা বড়ো ধরনের ভুল শব্দগুলো প্রয়োগ করা ইসলামী শরীয়তের মধ্যে সঠিক নয় জায়জ নয় আসলে আমরা এই বিষয়গুলো যারা যারা প্রশ্ন করছেন তারা অনেকেই এর মাধ্যমে মিসগাইডেড হওয়ারও সম্ভাবনা আছে সেটা হচ্ছে শরীর আর মৌলিক জ্ঞান যদি না থাকে এই ধরনের প্রশ্ন এগুলো অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় আগে তো আপনাকে জানতে হবে যে মানে আমি ইসলামী শরীর আর মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানি কিনা মৌলিক বিষয়গুলো যাতে জানা নেই তিনি শির্ক এবং কুফুরি এগুলোই বুঝেন না তিনি যদি এই ধরনের শব্দ নিয়ে এসে তিনি অনেক বেশি ঘাঁটাকাঁটি করেন দেখা যাবে যে তিনি আর চলতেই পারবেন না কারণ এটা তার মধ্যে একটা ওয়াসফাশা তৈরি করবে যে ওয়াসফাশা রোগের কারণে তিনি পরবর্তীতে আরও ক্ষতিগ্রস্ত হবেনি এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে কোথায় কোথায় কুফুরি অথবা শির্ক এটা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না হবে কারণ আপনি আপনি হঠাৎ করে আপনার মানে অজ্ঞানে ভুল ভুলবশত এসে গিয়েছে তাহলে কেন কুফরি হয়ে যাবে ইসলামী শরীয়ত এত কঠিন অথবা ইসলাম মানুষদেরকে এত শক্তভাবে পাকড়াও করবে ব্যাপারটি এমন নয় ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ তারা যেটা চান সেটা হচ্ছে সহজ করার জন্য জি জি সুতরাং বান্ধা যদি কোনো কারণে খাতা হয়ে যায় ভুলে যায় মানে এই যে কথাটা বলেছে এটা যদি খাতাও হয়ে যায় হয়ে যেতে পারে আর খাতা হওয়া স্বাভাবিক কারণ যিনি বলেছেন তিনি হয়তো এই জ্ঞানই রাখেন না না আমি যে কথাটা যে পার্থক্যটুকু বলেছি পার্থক্য যদি কেউ বের করতে পারেন তাহলে তিনি অবশ্যই মানে কোন সন্দেহ নেই শিরক অথবা কুফরি তৃপ্ত হলেন কিন্তু তিনি এই পার্থক্য আদৌ বুঝেন কিনা সেটাও তো জানতে হবে এই পার্থক্য যদি তিনি না বুঝেন তাহলে তার পক্ষ থেকে এটা শিরক কুফরি হবে না বরং এটা তার পক্ষ থেকে একটা ভুল হবে ভুল কথা হবে ভুল বক্তব্য হবে জি ধন্যবাদ আশা করছি দর্শক আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আপনার সর্বশেষ প্রশ্ন ছিল এই বিষয় অবশ্য আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছি খানিকটা উনি সর্বশেষ প্রশ্ন করেছেন যে সালাতের সিজদায় আল্লাহ তালার আকৃতি মনে চলে আসলে কি শির্ক হবে বিভিন্ন জিনিস ও মানুষের সাথে সাদৃশ্য চলে আসে না এটা শির্ক হবে না জি জি শুক্রিয়া আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন আর নাম স্পেসিফিক নাম বললে ভালো নবারণ স্কুল আপনি বলেছেন আশা করছি ভবিষ্যতে আর প্রশ্ন কম করলে অন্য দর্শকরা আরও বেশি উপকৃত হবে অল্প অল্প প্রশ্ন করবেন দর্শক আপনাদের সবার কাছে এটা কামনা রইল এরপরে একটি ইমেইল এটি পাঠিয়েছেন আবুল কাশেম আবুল কাশেম মিডিয়া থেকে আপনি পাঠিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা দুই ভাই বোন আমার বড় বোন কি বিবাহ দিয়েছি আমার মা বাবা এখনও জীবিত আমার মা আমার মামার বাড়ি থেকে ও সম্পত্তি বাবদ যে টাকা এনেছে তা আমাদের সংসারে ব্যয় করছেন এখন আমার প্রশ্ন হচ্ছে সেই টাকাতে কি আমার বোনের কোনো অংশ আছে আর থাকলে তা কত পরিমাণ জানালে খুবই উপকৃত হব ধন্যবাদ আপনাকে যেহেতু আপনার মা বেঁচে আছেন এখন ওয়ারিসের কোনো বন্টন এখানে হবে না আচ্ছা প্রথম কথা সুতরাং এ কথা বলার সুযোগ নেই যে বোন কতটুকু অংশ পাবেন আমরা কতটুকু অংশ পাবো না কেউ কোনো অংশ এখানে পাবেন না এক্ষেত্রে আপনার মা এর মালিক এবং তিনি নিরঙ্কুশ মালিকানা তার সাব্যস্ত হবে তিনি ওয়ারিশ সূত্রে তার বাপের অথবা মায়ের যে সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তি তিনি ব্যক্তিগতভাবে খরচ করতে পারবেন সেটি তিনি সেটা ব্যক্তিগত কাজেও খরচ করতে পারবেন পারিবারিক কাজও খরচ করতে পারবেন আপনাদের জন্য খরচ করতে পারবেন এটা তার জন্য জায়জ হয়েছে সেটা তিনি সংরক্ষিত রেখেও দিতে পারবেন আর এর মালিকানা বা ওয়ারিশ সূত্র সাব্যস্ত হবে তার মৃত্যুর পরে যারা ওয়ারিশ থাকবে তাদের জন্য সুতরাং এই প্রশ্ন আসবে না যে আমার বোনের মধ্যে অংশ পাবে কি না জি আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আবুল কাশেম আপনি প্রশ্ন করেছেন যে দুই ভাই তাদের বাবাকে টাকা দিল দুই ভাই তাদের বাবাকে টাকা দিল তাদের বাবা সেই টাকা দিয়ে গরুতে সাত ভাগের এক অংশের শরিক হলো কোরবানির কথা বলছেন আমার প্রশ্ন হলো বাবা কি তার দুই ছেলেকে সেই গোশত ভাগ করে দিলে কোরবানি হবে হ্যাঁ ভাগ করে দিলে কোরবানি হবে কোনো অসুবিধা নেই কোরবানি হবে শুধুমাত্র এক ভাগের উপর এক এক ভাগে অংশগ্রহণ করলে যথেষ্ট এবং কোরবানি হয়ে যাবে যদি শেয়ার করতে চান এটি জাইজ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে যদি তাদের সামর্থ্য থাকে তারা নিজেরাই জবে করবেন এখানে দুই ভাই দুই ভাই দুটোই জবে করবেন যদি তাদের সামর্থ্য থাকে বাবাকে টাকা দেবেন না তিনি মানে বাবাকে টাকা না দিয়ে তিনি জবে করবেন বাবাকে প্রয়োজনীয় গোষ দিয়ে দেবেন আর ইসলামের বিধান জানতে হবে আমাদেরকে আসলে আমরা ইসলামের বিধানগুলো যেভাবে পালন করার কথা যেভাবে জানার কথা সেভাবে না জানার কারণে আমরা আমাদের খাহেশ মতো এগুলোকে ডিজাইন করে নিয়েছি এগুলো আমরা ইচ্ছা মতো পালন করি এখানে তিনি যদি সামর্থ্যবান হন তাহলে তিনি নিজেই কোরবানি দিবেন জবে করবেন নিজের পক্ষ থেকে যেমন তার ভাই যদি সামর্থ্যবান হয় তিনি নিজেই জবে করবেন কোরবানি দিবেন নিজের পক্ষ থেকে এক্ষেত্রে তারা জবে করার পরে পশুর মানে গোষ্ঠ তারা যদি পুরোটা মনে করেন বাবাকে দিয়ে দেন কোনো অসুবিধা বাবাকে দিয়ে দেন কিন্তু বাবাকে টাকা দিবেন বাবা মানে আরেকজনের কাছে গিয়ে শেয়ার করবে শেয়ার ইসলামী শরীয়তের মধ্যে কোরবানির ক্ষেত্রে এটি রকসত বিধান নয় মানে নিয়মিত বিধান নয় সুযোগ রয়েছে এটা অবকাশ অবকাশ সুযোগ এটা হলো অবকাশ এবং সুযোগ অবকাশ গ্রহণ করবেন কখন যখন আপনার অবকাশের প্রয়োজন দেখা দেয় অবকাশের আগে নিয়মিত যেটা বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে নিয়মিত বিধান সেই বিধান পালন করার জন্য চেষ্টা করেন যদি সামর্থ্য থাকে তাহলে নিয়মিত বিধান অনুযায়ী আপনি কোরবানি করবেন সেক্ষেত্রে আপনি একটা সাগর জব করেন আপনার কোরবানি হয়ে যাবে আপনি গরুর মধ্যে ভাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই মানে আপনার পক্ষ থেকে এটা একটা জবে হলেই হয়ে গেল কোরবানি হয়ে যাবে আপনি কোরবানি করার পরে আপনার আব্বাকে আপনি পুরো গোষ দিয়ে দেন এতে আপনার কোনো অসুবিধা নেই কিন্তু বিধানটা খেয়াল রাখতে হবে যে বিধান যদি কারো সামর্থ্য থাকে তিনি সেটা আদায় করবেন জি ভাই আবুল কাসেম জামালপুর থেকে আপনার সর্বশেষ প্রশ্ন স্বামী যদি বিবাহের সময় তার স্ত্রীর সাজসজ্জার জন্য পোশাক পরিচ্ছদ এবং কসমেটিক্সের কোনো জিনিস স্ত্রীকে দেয় সেগুলো কি মহারানার অন্তর্ভুক্ত হবে না এগুলো মহরানা ততক্ষণ পর্যন্ত অন্তর্ভুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত এগুলো মানে নির্দিষ্টভাবে মহরানা হিসেবে মানে উল্লেখ করা হবে এগুলো উল্লেখ করে দিতে হবে যে এগুলো মহরানা হিসেবে আদায় করা হয়েছে আর আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমরা জানি খুব ভালো কথা সেটা হচ্ছে এখানে এগুলোকে মহরানা হিসেবে ধরা হয় না কাপড় চোপড় সাজসজ্জার জন্য মানুষ কিছু গিফট দিয়ে থাকে এমনিতেই দিয়ে এমনিতেই কিছু গিফট দিয়ে থাকে সুতরাং এটা গিফট হবে এটা মহরানার মধ্যে অন্তর্ভুক্ত হবে না যদি উল্লেখ না করা হয় গিফট হবে আর যদি উল্লেখ করা হয় তাহলে এটা ক্লিয়ার করতে হবে যে এটি মহরানা হিসেবে দেয়া হয়েছে সেক্ষেত্রে যদি তারা রাজি হয় তাহলে মহরানা হবে মানে কাজী সাহেব যখন বিবাহ পড়াবেন তখন এটা উল্লেখ করতে হবে মহরানার বিষয়টা যখন আসবে সেটা যেখানে মানে যেখানে যা সংশ্লিষ্ট যারা রয়েছেন জি মানে মেয়ের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে স্পষ্ট করে বিষয়টি বলে দিতে হবে জি জি শুক্রিয়া মহতরাম আজকে আর হাতে সমানে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা অনুষ্ঠান শেষ করব তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে চিঠি লেখার ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসাটিভি বিডি ডট কম দর্শক শ্রোতা আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন দেখতে লগ ইন করুন ডাব্লিউ এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত আল্লাহ রবুলি আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আল্লাহ আমার রব এই রবই আমার সব দামি দামি তনমনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব